শেষ দর্শকের এতে কাউ কেউ যদি এক মাসের এতে কাউ করতে চায় বন্ধ করা যাবে না। তারাবির নামাজ চলবে, জুমা চলবে, এতে কাপ চলবে, জুমা দর্শন, বিভিন্ন ভাষক্ত নামাজে ফাংশন, এসব কথা মানা যাবে না। এগুলো শরীয়ত পরিপন্থী, এগুলো শরীয়ত বিরোধী কথা। জুমা আর মসজিদে, জুমার মসজিদে ইজনে আম থাকতে হয়, মশালা ব্যাপক অনুমতি 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 থাকতে হয়, দর্শন ঢুকতে পারবে আর বেশি পারবে না। সেখানকার ইজনে আম নেই, ব্যাপক অনুমতি নেই, সেই দর্শন জুমা পড়তেছে তাদের জুমো হবে না। আমি কে লোকে বলেছি তাদের জুমো হবে না, কারণ ব্যাপক অনুমতি নেই। মশালা হিজাব থেকে বুঝতে হবে, ব্রান্ড থেকে বুঝতে হবে, শরীয়তের হুকুম। সুতরাং এই দাঁড়িয়ে থাকবে, সবকিছু দাঁড়িয়ে থাকবে আগের মতো, এগুলোর কারণে করোনা আসবে না। আর রমজান মাসে আমাদের মসজিদে অনেক কাজ হয়, তাফসীরে কোরআন হয়, দরসে হাদিস হয়, তালিম হয়, দোয়া হয়, ইফতার মাহফিল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, দোয়া হয়, এগুলো সব চাই থাকবে। এগুলোর কারণেই তো করোনা আসবে না। আমরা তো করোনা না আসার জন্য দোয়া করি, আমি তো সবসময় দোয়া করি আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন, হেফাজত করুন। এগুলো জানি থাকতে হবে, তাই থাকতে হবে। আমাদের আজকে বৈঠকের দাবি আগের থেকেও দাবি ছিল, এবং যেটা বললাম হাইরানি বন্ধ করতে হবে, মানুষকে রোজা রমজানে সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে রোজা রাখার সুযোগ দিতে হবে, তারা বিবাহের সুযোগ দিতে হবে। এভাবে যদি র্যাব পুলিশ অস্ত্র নিয়ে দূরতে থাকে, মানুষ তো ভয়ে তারা বিয়ে করতে পারবে না, রোজাও রাখতে পারবে না, সেহরিও খেতে পারবে না, উপচারও করতে পারবে না। সব সময় লকডাউন করোনার নামে দেয় মায়রমদানের শুরু, এবং এই মায়রমদানে মাদ্রাসার একটা কালেকশন আছে, কৌমি মাদ্রাসা। কৌমি মাদ্রাসা মানে কি? জনগণের মাদ্রাসা, জনগণের অর্থে, জনগণের স্বার্থে আল্লাহ রহমতে চলবে, তাকে বলা হয় কৌমি মাদ্রাসা। এই মাহেরমদান এটা একটা মৌসুম সিজন, কালেকশনের জাকাত চিতারা এগুলো নিয়ে সারা বছর চলে, এগুলোর মাধ্যমে আল্লাহ রহমতে সারা বছর চলে। এই এই লকডাউন দিয়ে এটাও বন্ধ করতেছে, কোরবানির সামরা সামরাটাও বন্ধ করেছে। এগুলোর উদ্দেশ্য আমরা মনে করি এই দেশে কওমি অঙ্গন থাকতে পারবে না, কওমি মাদ্রাসা থাকতে পারবে না। তারা কওমি মাদ্রাসার সাথে যুদ্ধ আরম্ভ করেছে, এই সমস্ত কর্মকাণ্ড করিয়ে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, আমাদের প্রশ্ন হলো, কওমি অঙ্গন থাকতে হবে, কওমি মাদ্রাসা থাকতে হবে, দরস তাদের থাকতে হবে, সবকিছু থাকতে হবে। কওমি মাদ্রাসা না থাকলে মুসলমানই থাকবে না, বাংলাদেশ স্পেন হয়ে যাবে। আমরা বাংলাদেশকে স্পেন হতে দেবো না, আপনারা সাংবাদিকরাও মুসলমান, আমরাও মুসলমান, এগুলো আমাদের দাবি। মাদ্রাসায় পুলিশ র‍্যাব দিয়ে হয়রানি করতেছে, হুজুর কয়জন, ছাত্র কয়জন, শিক্ষক কয়জন, আয়ের উৎস কি, এই সমস্ত এগুলো আগেও একবার করেছে, একবার না বিচার করেছে, এবার আবার শুরু করেছে। আয়ের উৎস কি, ছাত্র কজন, শিক্ষক কজন, কর্মচারী কজন, কমিটিতে কে কে আছে, এইসব এগুলো হয়রানি করে। আমাদের আয়ের উৎস জনগণ, জনগণের টাকা। কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা, আমাদের আয়ের উৎস জনগণের টাকা, জনগণের মুষ্টি চাই, জনগণের টাকা, জনগণের অর্থ দিয়ে আল্লাহর রহমতে এই মাদ্রাসাগুলো চলে। এই দেশের জনগণ মাদ্রাসাকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে, এই দেশের জনগণ আলেম ওলামাদেরকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে। এগুলো আমরা বিভিন্ন সমাবেশে বলি, এখন তারা স্মরণে বেশি
বলছে আমার দ্বারা এই আইনি বিষয়, সরকারি মাদ্রাসা নয়, সরকারি কোন দান অনুদান আমরা গ্রহণও করব না, সরকারের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, সরকার সরকারের অবস্থানে কাজ করুক, আমরা আমাদের অবস্থানে কাজ করি, খালাস আগের মত, সরকারের সাথে আমরা যুদ্ধ করব না, আমাদের আমাদের ইসলাম এর উদ্দেশ্য সরকার ফতন নয়, আমাদের এই সংগঠনের উদ্দেশ্য সরকার ফতন আমাদের উদ্দেশ্য নয়, সেবাত ইসলামের উদ্দেশ্য নয়, সেবাত ইসলাম ইমান আকিদা ভিত্তিক একটা সংগঠন, যখন ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠবে, ইসলামের বিরুদ্ধে কেউ বলবে, তাদের বিরুদ্ধে সেবাত ইসলাম বলা আরম্ভ করবে, তাদের বিরোধিতা করবে, ইসলামকে রক্ষা করা, ইমান আকিদাকে রক্ষা করা, ইসলামের হেফাজত করা, এটাই আমার ইসলামের উদ্দেশ্য। 92% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। আমি বারবার বলছি মাননীয় সরকার, আপনি আরো 100 বছর রাজত্ব করুন, আমার কোনো আপত্তি নেই, আরো 200 বছর থাকুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামকে মাইনাস করিয়া এদেশ চলতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কোনো দেশে চলবে না, এটা আমাদের দাবি। মিথ্যে মিথ্যে মামলা হেফাজত ইসলামের নেতা কর্মীদের নামে, ওলামায়ে কেরামের নামে, ছাত্রদের নামে, তৌহিদি জনতা ছাত্র জনতার নামে মিথ্যে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে। আমার নামেও 14টা মামলা আছে, 17টা ছিল, 3টায় জামিন আসছি, 17টার একটা কি আপনাদের একটু শুনাই, 17 মামলার আমার নামে, 17 মামলার এক মামলা হলো আমি বাইজুল মুকাররমে কোরআন শরীফকে জ্বালিয়ে দিছি। একজন মহিলা সাংবাদিক আসছে আমেরিকা থেকে আমার সাথে আলোচনা করার জন্য, সে বলতেছে আমি নাস্তিক, আমি কোনো ধর্ম মানি না, কিন্তু আপনার নামে যে এই কথা বলেছে বাংলাদেশ সরকার প্রশাসন, আপনি কোরআন জ্বালাইছেন, এটা আমারও বিশ্বাস হয়নি, তিনি আমি আসছে, এরকম মামলা এখনো চলতেছে, মিথ্যে মিথ্যে ভিত্তিহীন মামলা যে দায়ী করা হয়েছে এগুলো বন্ধ করতে হবে, আর যা মামলা দায়ী করা হয়েছে ওগুলো প্রত্যাহার করতে হবে, নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আমরা, আমাদের কর্মসূচি আছে, এই কথাগুলো একটু মাথায় রাখবেন, আজকে তো প্রেস ব্রিফিং কোন প্রশ্ন উত্তর হবে না, সেদিন না আমাদের আজকে কোনো ব্যক্তির বিষয়ে কোনো আলোচনা হয় নাই, এবং কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা উঠে নাই, কাউকে অব্যাহতি দেওয়ার কোনো আলোচনা হয় নাই, আমাদের বৈঠকে এই সমস্ত আলোচনা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার তাও রিলেটেড, আমরা কিছুদিন আগে খবর পাচ্ছি যখন এরকম সমস্যা হচ্ছে সরকার কর্তৃক আপনারা লাঞ্ছিত হচ্ছেন, তো অনুষ্ঠান ছিল তখন এরকম ঘটনা যখন আপনাদের সাথে ঘটছিল, তখন হায়াতুল ইলিয়া যেটা আপনাদের সর্বোচ্চ কমিটি বলছে যে থেকে আপনারা বেরিয়ে আসছেন এরকম একটি গুঞ্জন আমরা শুনতে পেয়েছি, এই বিষয়ে যখন হায়াতুল ইলিয়া থেকে আপনারা বেরিয়ে আসছেন ওই সনদ মানেন না এরকম একটি বিষয় আমরা বলতে হয়েছে, এটা একটু পরিষ্কার বলে ভালো হয়। হায়াতুল ইলিয়া থেকে আমরা বের হয়ে আসিনি, ব্যাপার থেকে আমরা বের হয়ে আসিনি, এখন আমরা ব্যাপার আসি, তার প্রমাণ হলো এই আয়ুতুল কথা শোনেন না, তার প্রমাণ হলো এই আয়ুতুল পরীক্ষা কত ভুল শেষে। আচ্ছা তো কোনো প্রশ্ন উত্তর হয় না, বলতে পারে ব্যক্তিগত আমাদের 29 মে
2021 সাল শনিবার ইনশাআল্লাহ বড় আকারে জাতীয় ওলামা মশায়েক সম্মেলন হবে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আটাদারি মাদ্রাসায়। যারা হেফাজতের সাথে একটু সম্পর্ক আছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মিটিং মিছিল শান্তিপূর্ণ হরতাল বিক্ষোভ এগুলো বৈধ বৈধ এগুলো করলে যে গুলি করতে হবে এরকম কোনো কথা নেই। তবে মাংসুর এটা অবৈধ হারাম, আমরা মাংসুর পক্ষে নয়, জলাভরল পক্ষে নয়, আমরা শান্তি প্রিয়, আমরা সন্ত্রাস প্রিয় নয়, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গিবাদী নই, আমরা শান্তি প্রিয়। জ্বালাও ভরাও মানুষের এটা আমাদের, আমরা নিষেধ করি শান্তি ওদেরকে। এবার যারা করছে কিছু আমাদের কমান্ড ছাড়া, আমাদের কোন কর্মসূচি ছাড়া করছে, তাদের উপর আমরাও ক্ষিপ্ত হয়ে গেছে। থানার পুলিশ যদি এভাবে এলোমেতারি গুলি করে ছাত্রদেরকে বা কাউকে মানে জনগণকে, তখন তো ছাত্র ক্ষিপ্ত হয়ে যাবে, বের হয়ে যাবে, কন্ট্রোল করা যাবে না। আর জনগণ যদি তাদের সাথে মিশে আমরা কিভাবে কিভাবে, এটা তো সে গুলি করছে তার দোষ। আমরা তো সেদিন বলতেছি আপনারা এইভাবে হয়রানি করবেন না, এলাকায় আবার উত্তেজনা সৃষ্টি হবে, হয়ে গেলে আমরা কিছু করতে পারবো না।